ইতিমধ্যে ব্যাপারটা বুঝতে পেরেছেন, চীনের সাথে বাংলাদেশের সামরিক এবং অর্থনৈতিক যে সম্পর্ক রয়েছে তার খেসারত দিতে হচ্ছে আমেরিকার স্যাংশন কাঁধে নিয়ে। বন্ধুরা, এখন বাংলাদেশ আমেরিকার সাথে হয়তো আলাপ আলোচনা শুরু করেছে দরজার বা পর্দার অন্তরালে। আমেরিকার কোয়াডের প্রস্তাব প্রত্যাখ্যান করে মোটামুটি বাংলাদেশ যে স্যাংশন খেয়েছে সেটি কিসের মাধ্যমে বাংলাদেশ উঠানোর চেষ্টা করতে পারে? অবশ্যই বাংলাদেশ এবং ইউএসএ সম্ভবত এ ব্যাপারে সম্ভাব্য আলোচনা শুরু করেছে। বন্ধুরা, সম্ভবত বলছে এই কারণে, কারণ এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য গণমাধ্যম থেকে শুরু করে রিলিজ হবে না, এটা নিশ্চিত। তবে আলোচনা যে থেমে থাকবে না এটাও নিশ্চিত। উভয় দেন দরবারের মাধ্যমে এমন একটি সিদ্ধান্তে আসতে চাইবে যে মিত্র দুটি দেশের মধ্যে ভবিষ্যতে আর কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়। বন্ধুরা, এক্ষেত্রে বাংলাদেশের অপশন কি? বাংলাদেশ কি আমেরিকার প্রস্তাব করা সমরাস্ত্র ক্রয়ের মাধ্যমে তাকে খুশি করার চেষ্টা করবে, না তাদের অনুরোধে কোয়াডে যোগদান করে চীনকে দূরে ঠেলে দেবে? বন্ধুরা, আমেরিকার অনুরোধে যদি বাংলাদেশ কোয়াডে যোগদান করে তাহলে স্পষ্টভাবে চীনের হুমকি রয়েছে, বাংলাদেশের সাথে চীনের সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। চীন এ ব্যাপারে স্পষ্টভাবে তাদের অবস্থান প্রকাশ করেছিল। অন্যদিকে আমেরিকার অনুরোধের ঢেকি না গিলে কোয়াডে যোগদান না করে শুধুমাত্র সমরাস্ত্র ক্রয়ের অফার দিয়ে কি আমেরিকাকে খুশি করা যাবে? বন্ধুরা, বিষয়টি অত্যন্ত জটিল। একদিকে কোয়াডে যোগদান করলেও সমস্যা, আমাদের বন্ধু প্রতিম প্রতিবেশী চীন রুষ্ট হবে। অন্যদিকে আমেরিকার অনুরোধের ঢেকি না গেলে কোয়াডে যোগদান না করলে সেটিকেও সমস্যা, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র আমেরিকা রুষ্ট হবে। সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে বাংলাদেশ এখন কোন দিকে যাবে? বন্ধুরা, হ্যাঁ, এখানেই কূটনীতি। চীন এবং আমেরিকা উভয়ের সাথে কূটনৈতিক আলোচনার মাধ্যমে বাংলাদেশের একটি রেড লাইন নির্ধারণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সে চীনের সাথে কতদূর পর্যন্ত সম্পর্কটি এক্সপ্যান্ড করবে, অন্যদিকে আমেরিকার সাথে তার সম্পর্কটি কতদূর পর্যন্ত এক্সপ্যান্ড করবে। অপরপক্ষে চীন এবং আমেরিকাকে বাংলাদেশের বোঝাতে হবে যে বাংলাদেশ বর্তমান যে সিচুয়েশনে অবস্থান করছে সেখানে তাদের অর্থনৈতিক উন্নতির জন্য যেমন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যথাযথ বিনিয়োগ প্রয়োজন, তেমনি তার সামরিক হুমকি মোকাবেলার জন্য সামরিক এবং কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন। আর উভয় দেশই বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক মিত্র, সেক্ষেত্রে বাংলাদেশের মতো মিত্রের জন্য বাংলাদেশের অর্থনৈতিক সুবিধাগুলো অবশ্যই আমেরিকা এবং চীনকে মাথায় রাখতে হবে। তবে দিন শেষে বাংলাদেশের এখন একটি সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, আমেরিকা না চীন। বন্ধুরা, আমেরিকা চাচ্ছে বিষয়টি নির্ধারণ করতে বিভিন্ন চাপ প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের নিকটে। তবে বাংলাদেশ কি সেই পজিশনে আছে যে শুধুমাত্র একটি বলয়ে ঢুকে তার অর্থনৈতিক এবং সামরিক উন্নতিকে এশিয়ার মাটিতে অগ্রাধিকার ভিত্তিতে সামনের দিকে নিয়ে যেতে পারবে? আপনি যাই বলেন না কেন, প্রকৃত বাস্তবতা হলো সামনের বিশ্ব শুধুমাত্র আমেরিকার বিশ্ব নয়। সামনের বিশ্বে আমেরিকা কোনোভাবেই চীনের মতো শক্তিকে অস্বীকার করতে পারবে না, এটি নিশ্চিতভাবে বলা যায়। বরঞ্চ সামনে 5 থেকে 10 বছরের মধ্যে বিশ্বের বুকে জেঁকে বসতে পারে চীনের অর্থনৈতিক এবং সামরিক শক্তি। তখন আমেরিকা যে সকল বিষয়গুলো নিয়ে বড়াই করে, আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেনের করিডোর, সুইফট কোড, ডলারের মাধ্যমে সারা বিশ্বের তথা বিভিন্ন দেশের রিজার্ভ সংরক্ষণ, যে পদ্ধতিকে কাজে লাগিয়ে আমেরিকা সারা বিশ্বের বিভিন্ন দেশের অর্থ চলাচলকে নিয়ন্ত্রণ করে, সেই নিয়ন্ত্রণ পদ্ধতিটি আস্তে আস্তে ফিকে হয়ে যাবে যখন ডলারের পরিবর্তে মানুষ ইউয়ান বা চায়না মুদ্রায় বিনিময় শুরু করবে। ইতিমধ্যে চায়না বিভিন্ন দেশের সাথে আন্তঃচুক্তি করছে ডলার পরিহার করে দুই দেশের দ্বৈত মুদ্রায় বিনিময় করার জন্য। এর মাধ্যমে আস্তে আস্তে ডলারের মূল্যবান বা ডলারের কদর কমবে সারা বিশ্বে। চায়নার অর্থনৈতিক সক্ষমতা এবং বাণিজ্যের পরিমাণ যত বৃদ্ধি পাবে এবং তার সাথে চায়নার সামরিক শক্তি বা সামরিক প্রভাবের পরিমাণ বিশ্বে যত বৃদ্ধি পাবে, ক্রমান্বয়ে আমেরিকার সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রভাব কমতে থাকবে। আর তার সাথে রিজার্ভ সংরক্ষণে ডলারের পরিবর্তে চাইনিজ মুদ্রাও চলে আসতে পারে। বন্ধুরা, আস্তে আস্তে চীন এই ব্যাপারটি ঘটাতে চলছে সারা বিশ্বব্যাপী। সুতরাং অপেক্ষা করুন, দেখতে পাবেন অন্য এক খেলা। তবে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকা চীনকে অ্যাভয়েড করতে পারে না। তবে বাংলাদেশের মতো রাষ্ট্র কিভাবে চীনকে অ্যাভয়েড করবে? বন্ধুরা, প্রশ্ন আমার সেখানেই, যেখানে স্বয়ং আমেরিকা তার অর্থনীতিকে ঠিক রাখার জন্য চীনের উপরে নির্ভরশীল, বাংলাদেশের মতো একটি কান্ট্রি তার অর্থনৈতিক উন্নয়নের জন্য যদি চীনের সহযোগিতা নেয় সেটি দোষের কিছু নয়। বন্ধুরা, নিজের স্বার্থের বেলায় 16 আনা আর অন্যের স্বার্থের বেলায় 1 আনা নয়, এটা কখনো নৈতিক মানবাধিকার হতে পারে না। আমেরিকা তো মানবাধিকারের বিষয়টি তুলে বাংলাদেশের উপর অবরোধ বা স্যাংশন আরোপ করেছে,
অর্থাৎ বাংলাদেশ এলিট ফোর্স র‍্যাবের উপরে। এখন আমার প্রশ্ন হলো, নিজের অর্থনীতিকে ঠিক রাখার জন্য আপনারা যদি চীনের বিনিয়োগ থেকে শুরু করে চীনের সহযোগিতা নিতে পারেন, তাহলে বাংলাদেশ কি দোষ করল? বন্ধুরা, একটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে চীনের ব্যাপারে বাংলাদেশের উপর অবরোধ আরোপ করে আপনারা বাংলাদেশের অধিকারকে ক্ষুণ্ণ করছেন। আপনারা কোন অধিকারের কথা বলেন? যেখানে একটি দেশের অধিকারকে ক্ষুণ্ণ করা হয় অনৈতিক স্যাংশনের মাধ্যমে, তারা অধিকার রক্ষা করবে কেমনে? মানবাধিকার যদি বলেন, সৌদি আরব কি করে, ইসরায়েল কি করে, ভারতের সেনাবাহিনী কাশ্মীরে কি করে, এই সকল মানবাধিকারের বিষয়গুলো আগে নিয়ে আসুন। না, এখানে মানবাধিকার লঙ্ঘন হয় না, কারণ এখানে যথেষ্ট পরিমাণে সমরাস্ত্র বিক্রয় করা যায়। বন্ধুরা, আসি সেই সমরাস্ত্র কথায়। বাংলাদেশ শেষ পর্যন্ত যদি আমেরিকার কাছ থেকে বিভিন্ন শর্তে সমরাস্ত্র কিনতে রাজি হয়, তাহলে কি বাংলাদেশের উপর থেকে সম্ভাব্য স্যাংশন থেকে শুরু করে বর্তমানে স্যাংশন আরোপ করা হলো সেগুলো কি রহিত হবে? বন্ধুরা, সেটি আলোচনা সাপেক্ষে। বাংলাদেশ পর্দার অন্তরালে আমেরিকার সাথে কী কী আলোচনা করে, কীভাবে তার পলিসি ঠিক করে, কীভাবে তার পররাষ্ট্র নীতি ঠিক করে, কীভাবে তার সমরাস্ত্র ক্রয়ের নীতি ঠিক করে, সামগ্রিক বিষয়গুলো হয়তো আমেরিকার সাথে দিন দরবারের মাধ্যমে আলোচনা চলবে। কে কতটুকুন নিতে পারে আর কে কতটুকুন দিতে পারে, সেখানেই হয়তো নতুন করে একটি সীমারেখা নির্ধারণ হবে। তবে এই আলোচনা ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, সেটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, বর্তমানে আমেরিকা বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার, সুতরাং আমেরিকারও কিছু সিদ্ধান্তের মূল্য যে বাংলাদেশকে দিতে হবে তারা সেটি আশা করে। বন্ধুরা, সেই শক্তি থেকে তারা সেটি আশা করে। এখন সেই মূল্য বাংলাদেশ কিভাবে চোকাবে? বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে মার খেয়ে? না বন্ধুরা, সেভাবে নয়। বাংলাদেশের এখন অর্থনৈতিক সক্ষমতা রয়েছে, দেখা যাক সমরাস্ত্র ক্রয়ের লোপটোপ দিয়ে আমেরিকাকে দড়িতে বাঁধা যায় কি না। বন্ধুরা, তার মধ্যে কী কী সমরাস্ত্র আসতে পারে? আপনারা জানেন বিভিন্ন সময় এ বিষয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়েছে। বন্ধুরা, আমেরিকার প্রস্তাব ছিল অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের, আর তার জন্য সবচেয়ে ভালো অ্যাটাক হেলিকপ্টারটি আমেরিকা বাংলাদেশকে অফার করেছিল। বন্ধুরা, অ্যাপাচি 64D, দেখা যাক অফার কত দূর যায়, ভবিষ্যতে বাংলাদেশ এটি ক্রয় করে কিনা। তবে আমেরিকার সমরাস্ত্র ক্রয়ে খাজনার চেয়ে বাজনা বেশি, হয়তো বাংলাদেশ এই কারণেই অ্যাটাক হেলিকপ্টারের ক্ষেত্রে বিকল্প চিন্তাভাবনা করতে পারে। তবে আমেরিকার অভিমান ভাঙানোর জন্য বাংলাদেশ যদি শেষ পর্যন্ত অ্যাপাচি 64D ক্রয় করার সিদ্ধান্ত নেয়, সেটি হবে বাংলাদেশ বিমানবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী উভয়ের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত বা মাইল ফলক। বন্ধুরা, প্রাথমিক পর্যায়ে শোনা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের 8টি হেলিকপ্টার ক্রয় করবে, পরবর্তীতে সেই সংখ্যা আরও 4টিতে বৃদ্ধি করা হবে। বাংলাদেশ মাঝখানে শোনা গিয়েছিল আমেরিকার তৈরি আরেকটি হেলিকপ্টার নিয়ে নড়াচড়া করতে পারে বা সেটি সম্ভাব্য ছোট তালিকা রাখতে পারে, সেটি হচ্ছে আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তির H-1J ভাইপার। পাকিস্তান আমেরিকার নিকটে এই ধরনের 12টি অ্যাটাক হেলিকপ্টারের অর্ডার দিয়েছিল, কিন্তু ভূরাজনৈতিক টানাপোড়েনের কারণে আমেরিকা এই সকল যুদ্ধ হেলিকপ্টারগুলো পাকিস্তানের নিকটে হস্তান্তর করেনি। এখানে পাকিস্তান আটকা পড়েছে। বন্ধুরা, তাই মোলা ঝুলিয়ে রেখে আমেরিকার কাছে লাভ নেই, তারা যে কোনো রেজাল্ট স্পষ্টভাবে জানতে চায় বা চায়। সুতরাং এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র এখতিয়ার বাংলাদেশের। এখন ভবিষ্যতে দেখা যাক যে আমেরিকার প্রস্তাবিত সামরিক সমরাস্ত্রগুলো ক্রয় করার মাধ্যমে বাংলাদেশ আমেরিকার সাথে সম্পর্ক পুনর্গঠন করতে সক্ষম হয় কি না। অন্যদিকে চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক চলমান রয়েছে, সেটিতে কোন ধরনের পরিবর্তন আসে বা কোনো ধরনের পরিবর্তন আসে কি না। ধারণা করা হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ যুদ্ধবিমান ক্রয় করার জন্য ফ্রান্সের সাথে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে, তবে এ ব্যাপারে বাংলাদেশ কিছু প্রকাশ করেনি। আমেরিকাও যুদ্ধবিমান বিক্রি করার জন্য বাংলাদেশকে অফার দিয়ে রেখেছে। বন্ধুরা, বাংলাদেশ যদি আমেরিকার ব্ল্যাকলিস্টে থাকতো, তাহলে এই সকল সমরাস্ত্র কখনোই অফার দিত না। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তির হেলিকপ্টার, যুদ্ধবিমান আছে আমেরিকার সমরাস্ত্র বিক্রয়ের অফারের তালিকায়। বর্তমান যে বিশ্বব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি বা সামনে বুঝতে পারছি, সেটি ক্রমান্বয়ে আরও মারাত্মক আকার ধারণ করতে পারে চীন এবং আমেরিকার দ্বন্দ্বের কারণে। বন্ধুরা, তাদের দ্বন্দ্বটি মনে হচ্ছে প্রভাব বিস্তার এবং ক্ষমতা বাড়বাড়ন্ত করার দ্বন্দ্ব। অর্থনীতি এবং সামরিকভাবে বিশ্বের কতগুলো দেশের উপর কে কত প্রভাব বিস্তার করতে পারে বা কোন দেশকে সে দ্রুত দলে টানতে পারে, দল ভারী করার মিশনে ক্রসফায়ারে পড়ে গেছে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশকে এখন 21 শতকের যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে পরাশক্তিগুলোর সাথে সম্পর্ক সমন্বয় করতে হবে, যে সমন্বয়ের মাধ্যমে তারা উভয়কে বোঝাতে সচেষ্ট হবে যে বাংলাদেশ তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশের সাথে সম্পর্ক করছে। এখানে রাজনীতি বা ভূরাজনৈতিক ব্যাপার বলতে তেমন কিছু নেই, এর মেইন উপাদান হচ্ছে অর্থনীতি।
সুতরাং অর্থনীতির প্রগ্রেসের জন্য বাংলাদেশের যে সম্পর্ক রাখার প্রয়োজন সেটিকুনি সকলের সাথে রাখছে। বন্ধুরা, এখন দেখা যাক এই সকল বিষয় বিবেচনা নিয়ে আমেরিকার প্রস্তাব ভিত্তিক সমরাষ্ট্রগুলো আমেরিকা থেকে বাংলাদেশ সংগ্রহ করে কিনা। আমার মনে হয় পর্যায়ক্রমের একটি ফলাফল আপনারা দেখতে পারেন। আমেরিকা থেকে যুদ্ধাস্ত্র আসতেও পারে, যুদ্ধবিমান থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই ধরনের হাই সফিস্টিকেটেড সমরাস্ত্রের ব্যাপারে যদি আমেরিকার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি হয় তাহলে মোটামুটি সামরিক ক্ষেত্রে আমেরিকা প্রবেশের সুযোগ পাবে, আর আস্তে আস্তে চীনের প্রভাব হ্রাস পাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সামরিক খাতে। সুতরাং বাংলাদেশের সামরিক খাতে প্রভাব বিস্তার করাই আমেরিকার প্রধান লক্ষ্য। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করার প্রয়াস পাচ্ছি। এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান, বাংলাদেশের সামরিক কেনাকাটা থেকে ভূরাজনৈতিক অর্থনীতি প্রভৃতি বিষয়ে জানতে চান, দেশে বিদেশে অবস্থানরত সকল বন্ধুরা যারা এখনও পর্যন্ত মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন।